নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরাজিত চ্যানেল বন্ধুরা আরও একটি বড় নিয়োগের খবর উঠে আসছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করলেই আপনারা আবেদন করতে পারবেন তা সেই সম্বন্ধে আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে আপনারা হয়তো জানেন যে আমার চ্যানেলটি চলছে যেখানে একটি সোজা প্রশ্নের উত্তর দিয়ে আপনারা জিততে পারেন জিও রিচার্জ তিনজন বিজেতা ঘোষণা করা হবে সামনের মাসে সেপ্টেম্বর মাসে তো বন্ধুরা আজকের যে প্রশ্নটি সেটি হলো একদম সোজা একটি প্রশ্ন ভারতবর্ষে মোট কতগুলি অঙ্গরাজ্য আছে অর্থাৎ ভারতবর্ষে কতগুলো স্টেট আছে সেই প্রশ্নটির উত্তর আপনারা এই ভিডিওটির নিচে কমেন্টে জানান এবং সেই সাথে ভিডিওটি লাইক করুন এই দুটো কাজ যদি আপনারা করেন যতগুলো ভিডিও আসবে এই মাসে সবগুলো ভিডিওতে একটি করে প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদের দিতে হবে এবং ভিডিওটিকে লাইক করতে হবে তাহলে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে আপনাদের মধ্যে যে কোনো তিনজনকে পুরস্কার দেওয়া হবে জিও রিচার্জ তো বন্ধুরা চলুন দেখিনি আজকের খবরটি কী বেরিয়ে আসছে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের বিজ্ঞাপন বেরিয়ে হয়েছে এখানে বলা আছে কোথায় নিয়োগ হবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নিয়োগ হবে আপনারা সারা ভারতবর্ষে যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন আবেদন করার জন্যে আপনাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে টোটালে দুশোটি শূন্যপদ রয়েছে আনরিজার্ভ অর্থাৎ জেনারেলদের জন্য পঁচাশিটি আনরিজার্ভ পিডাব্লিউডির জন্য নটি আনরিজার্ভ এক্স সার্ভিসম্যানদের জন্য এগারোটি আনরিজার্ভ মেরিটেরিয়াস স্পোর্টস পার্সন যারা খেলাধুলা করেন তাদের জন্য ছটি এসসিদের জন্যে চল্লিশটি এসসি যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য তিনটি এসটিতে জন্যে বারোটি ও এর জন্যে কুড়িটি এবং ও বিসি বি র জন্যে চোদ্দোটি শূন্যপাত রয়েছে টোটালে আপনারা এখানে পঁচিশ ছাব্বিশশো গ্রেড চাকরি আপনার প্রথমেই একুশ হাজার টাকার কাছাকাছি বেতন পাবেন আগে বললো আপনাদের শুধুমাত্র এইচএস পাশ করা থাকতে হবে তাছাড়া ডিজারেবল হিসাবে কম্পিউটার চাওয়া হয়েছে অর্থাৎ যদি কম্পিউটার থাকে তাহলে ভালো না থাকলেও চলবে কারণ এটি ডিজারেবল হিসাবে বলা আছে এবার দেখিনি কত থেকে কত বছর বয়স আপনারা আবেদন করতে পারবেন আঠেরো থেকে চল্লিশ বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারবেন তবে এসসি এসটি বন্ধুরা পাঁচ বছর ছাড় পাবেন এবং ও বন্ধুরা তিন বছর ছাড় পাবেন এখানে আলো বলা আছে আপনাদের আবেদন করার জন্য যারা ও বি সি এ বি এবং আনরিজার্ভ যারা অর্থাৎ জেনারেল যারা তাদের টোটালে দুশো কুড়ি টাকা দিতে হবে এবং এস সি এস টি এবং পিএইচ যারা তাদের টোটালে সত্তর টাকা দিতে হবে আপনারা অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমেই টাকাটি পে করতে পারবেন তবুও যারা কেউ যদি অফলাইনে পে করতে চান টাকা তার জন্য অপশন আছে অফলাইনে পে করতে হলে আপনাদের চালান স্পিন চালান জেনারেট করতে হবে সেই চালানটি সেই চালানটি ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনো ব্রাঞ্চে গিয়ে জমা করতে হবে এই অ্যাকাউন্ট নাম্বার এখানে দেওয়া আছে সেই অ্যাকাউন্ট নাম্বারে টাকাটি জমা করতে হবে জিরো জিরো এইট এইট জিরো ওয়ান জিরো থ্রি সিক্স নাইন থ্রি সিক্স তো আমি আপনাদের বলবো আপনার অনলাইনে টাকাটি পেমেন্ট করে দিন এটিএম কার্ড অথবা নেট ব্যাঙ্কিং দিয়ে তাহলে অনেক সুবিধা আপনাদের হবে আপনাদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ওরা পরে আপনাদের জানিয়ে দেবে এখানে এখন দেখে নিন লাস্ট ডেট কবে আবেদন করার আবেদন করার লাস্ট ডেট বারো নয় অর্থাৎ সেপ্টেম্বর মাসের বারো তারিখ অবধি আপনারা আবেদন করতে পারবেন তা বন্ধুরা দেরি না করে আবেদন করে দিন উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছেন তাদের জন্য একটি ভালো খবর একটি বড় নিয়োগের খবর এটি দুশোটি শূন্যবাদ এবং অবশ্যই আমার চ্যানেলে যে প্রশ্নটি আমি আপনাদের করেছি সেই প্রশ্নটির উত্তর এই ভিডিওটির নিচে কমেন্ট করে জানান এবং ভিডিওটি লাইক করুন তাহলে হয়তো আপনারা জিতে যেতে পারেন তিনশো নিরানব্বই টাকা দামে জিও রিচার্জ তা বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি থাকার জন্যে